কঠিন সময়ে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন ডক্টর ভোলানাথ মান্না। করোনার দাপটে মানুষ বিপন্ন, মহামারীর ভয়ে মানুষ ভীত সন্ত্রস্ত, আর ঠিক এই সময় আর্ত অসুস্থ মানুষ সাধারণ রোগের চিকিৎসা পেতে হন্যে হয়ে চিকিৎসকের দ্বারে ভিড় করছেন। চিকিৎসকদের কিছু অংশ চিকিৎসা পরিষেবা থেকে সরে দাঁড়ানোর মুহূর্তে রোগীদের সেবা দিতে বিনা পারিশ্রমিকেই এগিয়ে এলেন চিকিৎসক ভোলানাথ মান্না। ডক্টর মান্না চুঁচুড়া চন্দননগর এলাকার 9টি প্রতিষ্ঠানে বসে এই পরিষেবা দেওয়ার কথা বলেন। শুক্রবার সকালে চুঁচুড়ার একটি ওষুধের দোকানে রোগীরা এসে ভিড় করেন এবং চিকিৎসা ব্যবস্থাপত্র নেন। ডক্টর মান্নার এহেন কাজের ভূয়সী প্রশংসা করেন সাধারণ পল্লীবাসী। এই কঠিন সময়ে ডক্টর মান্নার মহান ও মহতী চিন্তাধারাকে শহরের মানুষ সাধুবাদ জানান। শুক্রবার হতে এই পরিষেবা পেতে মোবাইল নাম্বার দেওয়া হয়, সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করতেও অনুরোধ জানানো হয় এলাকার মানুষকে। জায়গায় ডাক্তারবাবুরা পেশেন্ট দেখছেন, আর মানুষের এখন অর্থনৈতিক সংগতি এমন যে মানুষ সাধারণ মানুষ কি খাবে না ডাক্তারের ফিস দেবে, এটা একটা বড় বিড়ম্বনা। তো সেখান থেকে ডাক্তারবাবু যে বিনা ফিজে অর্থনৈতিক অসহায় যে মানুষগুলো রয়েছে তাদের জন্য চিকিৎসার ব্যবস্থা করেছেন, এটা আমাদের সমাজের জন্য একটা বড় উদ্ধার। আমার মনে হয় এই উদ্দেশ্য এটাই, এটা এর থেকে যে সবাই অন্যান্য ডাক্তারবাবুরাও আরও এগিয়ে আসুন এবং বিনা পয়সায় কিংবা বিনা ফিজে আর কি যারা অর্থনৈতিক সম্পন্ন মানুষ নয়, যারা গরিব বলতে গেলে এক কথায়, তাদের কাছে এখন বিনা খাওয়াটাও সাধারণভাবে খুবই সংকটজনক ব্যাপার। তো তাদের যদি একটু বিনা পয়সায় একটু চিকিৎসা করা যায়, এই দিকটা একটু মানবিকতার খাতিরে তুলে ধরা শুধু এককভাবে এই এই ঘটনার জন্য নয়, দীর্ঘদিন ধরে এই মানে পরিষেবা আমরা পেয়ে আসছি এবং এই মুহূর্তে যখন কেউ আমাদের পাশে আসবে কি না এই সন্দেহে আমরা দীর্ঘদিন ধরে ভাবছি যে কী হবে আমাদের কোনো আতঙ্কের মানে সময়, কোনো সংকটের সময়, ঠিক সেই সময়ই ডাক্তার এই ভিড়টা কিন্তু আমাদের কাছে একটা অত্যন্ত আনন্দের, শুধু আনন্দের নয় আমরা ভাববো আমাদের পাশে একজন পরম পুরুষ আছে। আমরা কথায় কথায় ভাবি দক্ষিণের কথা, আমরা কথায় কথায় দক্ষিণে চলে যাবার কথা ভাবি, কিন্তু আমরা ভাবি আমাদের পশ্চিমবঙ্গেও কিছু কম নয়, এই যখন সমুদায় মানুষ এরকম বিজয় এবং ডাক্তার আমাদের আরও আছে। ডাক্তার মান্নাকে আমি এই মুহূর্তে আমার অভিনন্দন জানাই। ডাক্তার মান্না, আমি দীর্ঘ 27 বছর ধরে চুঁচুড়া শহরে প্র্যাকটিস করছি, আর এই লকডাউনের সময় একটা অদ্ভুত পরিস্থিতি উপলব্ধি করলাম যে অনেক মানুষ হয়তো মানুষগুলোকে খাবার দিচ্ছে, চাল ডাল দিচ্ছে, কিন্তু তাদের চিকিৎসার ব্যাপারেতে তারা প্রথম কথা হসপিটালে যেতে ভয় পাচ্ছে বা হসপিটালে গেলে হয়তো কোনো কারণে ফিরে আসছেন, কিন্তু তাদের যে অসুবিধেগুলো সেই অসুবিধেগুলো কিন্তু কেউ মানে বুঝতে পারছেন না। এবং সেই জায়গা থেকে আমি লকডাউন পিরিয়ডটা প্রত্যেক দিন সকাল সন্ধ্যে 3 বার চালিয়ে গেছি, চালাচ্ছি, এবং গত কয়েকদিন ধরে আমি যে চিন্তাটা করলাম যে বেশ কিছু মানুষ আছে যাদের ডাক্তারের ফিসটুকু দেওয়ার মতো ক্ষমতা নেই, সেক্ষেত্রে সেই জন্যে আমি এলাকার সমস্ত রকমের সহৃদয় মানুষদের কাছে আবেদন করলাম এবং তাদেরকে এটাই জানিয়েছি লিখিতভাবে যে আপনারা যদি মনে করেন যে আপনাদের পরিচিত কোনো ব্যক্তি তারা চিকিৎসার জায়গা থেকে তাদের ব্যাঘাত ঘটছে, তারা চিকিৎসার সাহায্য চিকিৎসকের সাহায্য পাচ্ছেন না, তাদের অর্থনৈতিক জায়গা থেকে অসুবিধে হচ্ছে, তাহলে আমার নাম্বারে একটা ফোন করে অথবা একটা চিঠি লিখে আমার কাছে পাঠাবেন। আমি যে যে চেম্বারে বসি সেই চেম্বারগুলোতে আমি চেষ্টা করব যে তাদের ফ্রি অফ কস্টে চিকিৎসা করার এবং আশেপাশের যেসব সংস্থা আছেন তাদেরকে তাদের কাছ থেকেও সাহায্য চাইব যে তা সেই মানুষগুলোর যেন ওষুধের ব্যাপারেতেও আর্থিক কিছু সাহায্য হয়। এ ব্যাপারে আমার এই এলাকার মানে কোদালিয়া 1 নম্বর পঞ্চায়েত প্রধান উপপ্রধান, কোদালিয়ার সমস্ত সদস্য, চন্দননগর মিউনিস কর্পোরেশনের কয়েকটা ওয়ার্ড যেমন 31 নম্বর 1 নম্বর, চুঁচুড়ার কয়েকটা ওয়ার্ড 6, 9, 10, 21, আমি এইসব এলাকায় যে প্র্যাকটিস করি আমি প্রত্যেকটা জায়গার সদস্যদেরকে এই আবেদন করেছি এবং তারা আমাকে এই আবেদনেতে সাড়া দিয়ে তারা আমাকে সাধুবাদ জানিয়েছেন এবং তারা সব করেছেন যে তারা এই মানুষগুলোর জন্য তারা সবসময় আমার পাশে আছে।
আপনি যতগুলো চেম্বার করেন সব চেম্বারেই তো অনেক পেশেন্ট হয়, তারা আসছে, তারা এই যে সুবিধাটা আপনি দিচ্ছেন যে এই সময় মানুষের তো একটা অর্থনৈতিক টানাটানি আছে, তারা কি বলে? হুগলি থেকে সুমন করাতি, টাইমস বাংলা।